चारों चैनल है, नॉर्थ में काटा का, उसके बाद अकोला, फिर कालापानी और आगरा, सभी क्लियर है। আমাদের যে ওয়েদার রিপোর্ট সেই অনুযায়ী ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা এবং সাইক্লোন হওয়ার একটা সম্ভাবনা আছে, সেটাকে বিষয় নিয়ে গতকালকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী একটা আর্জেন্ট মিটিং ডেকেছিলেন সমস্ত মন্ত্রী এবং আমাদেরকে নিয়ে বিভিন্ন আধিকারিক বিষয় আলোচনা হয়েছিল। তারই ফল হিসেবে আজকে আমরা আগরতলা এএমসির পক্ষ থেকে একটা আর্জেন্ট মিটিং আমরা কল করেছি আমাদের এসপি, ট্রাফিক, পুলিশ আধিকারিক, বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং মেইনলি আমাদের পৌর নিগমের যারা অফিসাররা স্বাধীন নিতে পড়ছি। উদ্দেশ্য হচ্ছে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, শহরে যদি জল জমে, তখন জল নিকাশি ব্যবস্থা চালু রাখার ক্ষেত্রে আমাদের আরও অতিরিক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কি না। আমাদের পাম্পগুলি অলরেডি সবগুলি পাম্প চালু আছে, সবগুলির জন্য অপারেটর রেডি আছে, মানে সামান্য বৃষ্টি হলে পরে বা বেশি বৃষ্টি যেটা করা আমরা করি, কিন্তু যদি অতি বর্ষণ হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফ্লাড হওয়ার সম্ভাবনা আছে ওয়েদার রিপোর্টে বলা হয়েছে, তখন কি করা যায় সেই জন্যই আজকে প্রস্তুতি নেওয়া। ট্রাফিক এসপি, ট্রাফিক আমাদের আসছে, আমরা দেখি যখন বৃষ্টি যখন জল জমে শহরে, ট্রাফিক ব্যবস্থা সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়ে এবং যথাযথ গাড়িগুলি দাঁড়িয়ে যায় রাস্তা থাকাতে কি হয়, আমরা যদি ইচ্ছে করি যে আমাদের এখানে কোনো রিকভারি ভ্যান পাঠাবো বা আমাদের অফিসাররা যাবে বা আমরা যাব বা কোথাও রিলিফ ক্যাম্পে যারা লোক যাবেন যেতে পারবে, আজকে মূল উদ্দেশ্য বলা হচ্ছে যে সেই দিকটা লক্ষ্য রেখে আমরা আজকে সিদ্ধান্ত নেব যে এই মোকাবিলা করার জন্য কী কী প্রস্তুতি নেওয়া উচিত এবং আগরতলা শহরে আশেপাশে যে স্কুলগুলি আছে সেগুলি অন্য সময় ডিএম অফিস বা এসডিএম অফিস থেকে জেলা প্রশাসন বা সদর মহাপ্রশাসন থেকে যে অস্থায়ী ক্যাম্প ঘোষণা করা হয়েছে সেগুলি আমরা রেডি রাখছি। যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, শহরে জল জমে যায় বা বস্তিতে জল ঢুকে যায় নদীর জল, তখন যাতে তাদেরকে রিলিফ দেওয়া যায়, ক্যাম্পে নেওয়া যায়, সেই ব্যবস্থাগুলো আজকে আলোচনা হবে। মূলত আজকে কালকে পরশু তিন দিন যে অতিরিক্ত বৃষ্টি হবে, হওয়ার সম্ভাবনা কিংবা সাইক্লোনের সম্ভাবনা, তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা মানুষকে রিলিফ দেওয়ার জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করা উচিত সেগুলি নিয়ে আজকে আলোচনা। जो साइक्लोन सीतरंग जो 25 और 26 तारीख को अगरतला में आने वाला है, इसकी वजह से किसी को भी कोई तकलीफ होने से दो नंबर हम दे रहे हैं। एक लैंडलाइन कंट्रोल रूम नंबर है जिसमें आप बातें कर सकते हैं कॉल करके, 0381-232-5937 और व्हाट्सएप हेल्पलाइन है 9863-201-665। इन नंबर्स को आप लोग यूज करके कोई भी किसी भी प्रकार की सहायता की आपको जरूरत है उसको पा सकते हैं। धन्यवाद।